নাগরিকদের সম্পত্তির অধিকার নিয়ে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালতে নয় বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করেছে। শীর্ষ আদালত রায় স্পষ্ট করে দিয়েছে, সব ব্যক্তিগত সম্পত্তি সরকার ব্যবহার করতে পারে না। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সব সম্পত্তি সরকার অধিগ্রহণ করতে পারে না বলে উল্লেখ করা হয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ছাড়া নয় বিচারপতির বেঞ্চে ছিলেন বিচারপতি বি ভি নাগরত্ন, বিচারপতি সুধাংশু ধুলিয়া, বিচারপতি হৃষিকেশ রায়, বিচারপতি জে পি পার্দিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্র, বিচারপতি রাজেশ বিন্দাল, বিচারপতি এস সি শর্মা ও বিচারপতি এ জে মাসিহা। সংবিধানের 39 অনুসারে সরকার যে কোনো সম্পত্তি ম্যাটেরিয়াল রিসোর্স হিসাবে অধিগ্রহণ করতে পারে, যাতে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার কাজে লাগানো যায়। এদিন রায় ঘোষণা করতে গিয়ে সেই অনুচ্ছেদের কথা উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, 39 অনুযায়ী ব্যক্তিগত সম্পত্তি কি ম্যাটেরিয়াল রিসোর্সের মধ্যে পড়ে? এর উত্তর হ্যাঁ হলেও শীর্ষ আদালতের রায় হল সব ব্যক্তিগত সম্পত্তি সর্বসাধারণের প্রয়োজনের জন্য ব্যবহার করা যায় না। তবে কিছু কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করবে সম্পত্তি অধিগ্রহণ করা যাবে কিনা। এর আগে 1977 সুপ্রিম কোর্টের সালে 7 বিচারপতি বেঞ্চের রায় ছিল, সব ব্যক্তিগত সম্পত্তি সর্বসাধারণের জন্য ব্যবহার করা যাবে না। তবে ওই বেঞ্চের বিচারপতি কৃষ্ণ আয়ারের বক্তব্য ছিল, সংবিধানের 39 অনুচ্ছেদ অনুযায়ী সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি ম্যাটেরিয়াল রিসোর্সের মধ্যে পড়ে। রিপোর্ট আর ইনিউজ।